আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শয়তান আমাদের পিছে লেগে আছে। সে নিজে প্রতারিত হয়ে, পরাজিত হয়ে অহংকারে বসনায় জান্নাত থেকে বিচ্যুত হয়েছে। সে চায় প্রত্যেক আদম সন্তান যাতে জাহান্নামে যায়, আর সেটা হচ্ছে চিরস্থায়ী। আর যারা মুসলমান হয়েছে তারা অন্তত জাহান্নামে কষ্ট সহ্য করে তারপর জান্নাতে যাবে। এখন শয়তান আমাদেরকে বিভিন্ন পরিচিত করে ফাঁদে ফেলে আক্রমণ করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। এই সকল কাজ সে একা করে না, বরং শয়তানের অনেক বংশ আছে, অনেক সঙ্গী সাথী রয়েছে যারা এই কাজগুলো করে থাকে। শয়তানের বিভিন্ন ফাঁদ রয়েছে, তার আক্রমণের বিভিন্ন কৌশল রয়েছে। আজকে আমি আল্লাহর পানে যাত্রা এই বইটির লেখক আল্লামা ইবনুল কাইম জাওজি রাহিমুল্লাহ, তিনি সাতটি বিষয়ে উল্লেখ করেছেন যে শয়তান আমাদেরকে আক্রমণ করে পরিচিত করে। একটি থেকে আরেকটি বড় ভয়ঙ্কর ব্যাপার, সে নতুন নতুন ফিতনা নিয়ে আসে। যেমন নতুন নতুন প্রযুক্তি, যেমন হারাম দিয়ে শুরু হয় ইউটিউব, একদিক থেকে ভালো আরেকদিক থেকে খারাপ। খাদ্যে মেয়াদ বাড়ানোর জন্য, সুন্দর করার জন্য মানুষ অনেক কিছু ব্যবহার করে থাকে। এগুলো কিন্তু ভালো, কিন্তু খারাপের দিকও রয়েছে। আপনি ব্যবসার ক্ষেত্রেও ভালো রয়েছে, খারাপ রয়েছে। শয়তান সর্ব অবস্থায় আমাদেরকে চেষ্টা করছে জাহান্নামের পথে নিয়ে যেতে। যত দিন যাবে তত প্রযুক্তি আপডেট হবে, আমাদের কাজ সহজ হবে, শয়তানও সহজভাবে আমাদেরকে হারামে লিপ্ত দিতে দেয়। শয়তান ঠিক তেমনইভাবে আমাদেরকে হারামে যোগাযোগ স্থাপন করে দিচ্ছে। মোবাইলের মাধ্যমে আমাদের হারাম কাজ হচ্ছে। আপনি যে কোনো কিছু দেখেন না কেন, সব কিছুতেই শয়তানের হাত রয়েছে। কীভাবে হাত রয়েছে আজকে সেই বিষয়ে উল্লেখ করব। শয়তানের প্রথম যে ফাঁদ রয়েছে, কুফরের ফাঁদ। একজন মুমিন যখন কুফরে ফিরে যায়, শিরক করে, তখন তার সব আমল বরবাদ হয়ে যায়। এই জন্য শয়তান মানুষকে সর্বপ্রথম কুফরের ফাঁদে ফেলার চেষ্টা করে, এটাই তার প্রধান লক্ষ্য। অধিকাংশ ক্ষেত্রে মানুষ অজ্ঞ এবং দুর্বল অবস্থায় ইমানের যে দুর্বলতা রয়েছে, সে দুর্বলতার কারণে সে এই ফাঁদে আটকে যায়, তখনই সে শিরক করে বসে, নাস্তিক হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে বেদাত। কাউকে যখন কুফরের ফাঁদে ফেলতে না পারে, তখন শয়তান বেদাত ফাঁদে ফেলে। বেদাত হচ্ছে ওই সকল কাজ যা মানুষ আমল ভেবে করে। সে মুসলিম, অথচ ইসলামে এগুলো কোনো অস্তিত্ব নেই। যারা বেদাতে লিপ্ত আছে তাদের ভিতরে এই অপরাধগুলো আর কাজ করে না। মানে সে ভাবে যে এটাই শ্রেষ্ঠ আমল, ফলে তাওবা করে না। এই জন্য এটি হচ্ছে শয়তানের দ্বিতীয় ধাপ, এটি বৃহত্তম। মানুষ আবেগবশত এই আমলগুলো করে থাকে। তৃতীয়ত হচ্ছে কবিরা গুনাহ। কুফর এবং বেদাতের ফাঁদ ব্যর্থ হয়ে গেলে শয়তান তৃতীয়ভাবে যে ছকটি আঁকে তা হচ্ছে কবিরা গুনাহ। আর তা মানুষ ভবিষ্যতে তাওবা করবে এই বিষয়ে সে উপলব্ধি করতে চেষ্টা করে যে এখন পাপ কাজ করছেন, ভবিষ্যতে আপনি তাওবা করবেন, আপনি ভবিষ্যতে ভালো আমল করবেন, আল্লাহ তাআলা তো অনেক দয়াশীল ক্ষমাশীল, ইত্যাদি অজুহাতের মাধ্যমে সে কিন্তু আপনাকে কবিরা গুনাহ করায়, আপনি পরে ক্ষমা চেয়ে নেবেন। এভাবে একটু পাপ কাজ করলে কি আর, সমস্যা তো নেই। এইভাবে চতুর্থ হচ্ছে সগিরা গুনাহ। মুমিনদের ভেতরে কবিরা গুনাহ ব্যাপারে সতর্ক থাকে। আমরা যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কিন্তু
কবিরা গুনাহ ব্যাপারে বিশেষ সতর্কতা সহিত চলতে থাকে, কিন্তু সগীরা গুনাহ ব্যাপারে বেখেয়ালি থাকে। শয়তান তাদেরকে এই ফাঁদে আটকে। আর একজন মানুষকে যখন সগীরা গুনাহ অভ্যস্ত করে ফেলা যায়, তখন তাকে কবিরা গুনাহ ফাঁদেও ফেলতে তার বেশি সময় লাগে না। সগীরা গুনাহ কি? আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন যে সগীরা গুনাহ অনেক রয়েছে। যেমন আপনি যদি বাম হাতে পানি খান, এটা সগীরা গুনাহ। তারপরে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন, তারপরে আরও ছোটো ছোটো অনেক সলাতে ভীমের দিকে তাকালেন, সগীরা গুনাহ। এভাবে ছোটোখাটো বিশেষ গুনাহগুলো রয়েছে যেগুলো সগীরা গুনাহ আকারে পড়ে। মুবাহের ফাঁদ, উপরের সবগুলো ব্যর্থ হলে শয়তান মুবাহের ফাঁদে ফেলে। মুবাহ মানে যে সকল কাজ ইসলামে বৈধ, মানুষ সেগুলো বৈধ ভেবে অতিরিক্ত করে ফেলে। এভাবে সীমা অতিক্রম করার পর সে ধীরে ধীরে গুনাহ দিকে ধাবিত হয়, আখিরাত ভুলে যায়, কিংবা অন্যের হক নষ্ট করে ফেলে। যেমন পর্যাপ্ত অর্থ সম্পদ থাকার পরও সম্পদের পেছনে দিন রাত নষ্ট করা, হালাল খাবার অতিরিক্ত ভোগ করা, ঢের ক্ষতি আনা, সামাজিকতা রক্ষা করতে গিয়ে পরিবারে হক নষ্ট করা, এভাবে অসংখ্য ছোট ছোট যে কাজগুলো রয়েছে যেগুলো করলে সমস্যা নাই, ইসলাম বৈধতা দিয়েছে, এইগুলো কাজগুলো করা। যদি আমি ব্যাখ্যা বলি, তাহলে অনেক সময় ব্যাপার, এই জন্য আমি ব্যাখ্যা বলছি না, আপনারা নিজে সার্চ দিলে ব্যাখ্যাগুলো পেয়ে যাবে। ষষ্ঠ নম্বর হচ্ছে অপেক্ষাকৃত কম মর্যাদাপূর্ণ যে সকল আমল রয়েছে। বর্তমানে এই ফাঁদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষ এই ফাঁদে বেশি পড়তে দেখা যায়। যেমন রাতভর সালাত আদায় করতে গিয়ে ফজর কাজা পড়া, দাঁড়িয়ে চাইতে পাঞ্জাবি জুব্বা নিয়ে টানাটানি, তারপর নফর সালাত না পড়া, সাওম সহ বিভিন্ন আমল নিয়ে বাড়াবাড়ি করা, এই সকল আমল আপনি করতে পারেন, কিন্তু বিভিন্ন মাসলা মাসা নিয়ে ফেতনা ফাসাদ করতে গিয়ে আপনারা একজন আরেকজনের প্রতি ঝগড়া করে মারামারি, গালাগালি, কাদা ছুড়ছুড়ি, এসবে হিংসা বিদ্বেষ ছড়ানো, এ সকল বিষয়ে শয়তানের ষষ্ঠ পদক্ষেপ। সপ্তম নম্বর হচ্ছে মানুষের ওপর শয়তানের বাহিনী প্রয়োগের ফাঁদ। যারা মানুষকে হাতে ও জবানে নানান রকমভাবে কষ্ট দিয়ে থাকে, ব্যক্তি যত ইবাদত গুজার তার প্রতি শয়তান বাহিনীর অত্যাচার তত বেশি। এটা শয়তানের সর্বশেষ ফাঁদ। সে এবার নিজের ইবাদত গুজার বান্দার ক্ষতি করতে লেগে যায়, জিনদের লেলিয়ে দেয় এবং মানুষরূপী শয়তানদেরকে এই ক্ষেত্রে ব্যবহার করে। এই ক্ষেত্রে কি রয়েছে? যেমন কোনো একটি ভালো আলেম রয়েছে, সে আলেমের বিরুদ্ধে অন্য কোনো মুশরিক মুনাফিক মুসলমানদের দিয়ে সে এই কাজগুলো করায়, যাতে সে আলেম বক্তৃতা না দিতে পারে, ভালো লেকচার না দিতে পারে, মানুষকে ফেরাতে না পারে ভালোর দিকে, বা কোনো ইসলামিক ব্যক্তিত্ব যদি কোনো কোনো প্রতিষ্ঠান খোলে, কোনো একটা আয়োজন করে, সেটাকে সে বাধা দেয়, মানুষের মাধ্যমে সে বাধা দেয়, আর না পারলে জিনের যে করা কৌশলগুলি রয়েছে, জিনের মাধ্যমে সে এভাবে ভালো মুমিন মানাদেরকে ধোকা দেয়, তাদেরকে কষ্ট দেয় এইভাবে। তো যাই হোক, আজকে আমি যে বিষয়গুলি বললাম, সাতটি বিষয়, এই সাতটি বিষয় আপনি দেখবেন কোনো না কোনোভাবে আপনি জড়িয়ে পড়ছেন, শয়তানিভাবে কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করছে। আজকে বিষয়ে আমি ভালোভাবে ব্যাখ্যা দিতে পারিনি, কারণ ব্যাখ্যা দিলে ঘন্টা পর ঘন্টা সময় চলে যাবে। আপনারা যে বিষয়গুলি পয়েন্টগুলি আমি বলেছি, সে পয়েন্টগুলি আপনারা নেটে সার্চ দিয়ে এর ব্যাখ্যাটা জান, কুফুরের ব্যাপারে, বেদাতের ব্যাপারে, তারপরে সগীরা গুনাহ ব্যাপারে, আরও বিভিন্ন জিনিসগুলি বলেছি, সেগুলো আপনারা সার্চ দিয়ে এর ব্যাখ্যা সহ জান। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।